আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আশা রাখি সবাই ভালো আছো। করোনা পরিস্থিতির মধ্যে বাসায় পড়াশোনা করতেছো? যাই হোক, আজকে আমি একদেশে সরাসরি পড়ার জন্য আসি, কথা না বাড়াই সে আজকে পড়াবো মৌমাছি পালন পদ্ধতি। কন্টিনিউ করতেছিলাম আমি অধ্যায়টা। মৌমাছি পালনের পাঁচটা ধাপ দেখো আমি বোর্ডে লিখছি। এক নম্বর হচ্ছে রানী মৌমাছি সংগ্রহ করা, দুই নম্বর হচ্ছে রানী মৌমাছি বাক্সে মৌমাছি পালন করবো। এক নম্বর হচ্ছে রানী মৌমাছি সংগ্রহ, কিভাবে সংগ্রহ করবো? রানী মৌমাছি সংগ্রহ করতে গেলে ফুল গাছে ফুল ধরার সময় ফসলের জমি অথবা উদ্যান থেকে জাম দিয়ে রানী মৌমাছি তোমার করা হয়। রানী সহশ্রমিক মৌমাছি ধরা হয়, পরে এটা বুকের মধ্যে আস্তে করে ধরে এটা রানী কেসের মধ্যে আটকে দেওয়া হয়। রানী মৌমাছি চিনার উপায়টা কি? রানী মৌমাছি চিনার উপায় হচ্ছে রানী মৌমাছির বর্ণ হবে তোমার খয়েরি, আর এটা সবচেয়ে বড় হবে এটা, আর এটা ডানা ছোট, বুক বড়, আর হুল ছুরির মতো, ঠিক আছে? ছোট হুল মানে যেটা কাটা দেয়। আবার বলতেছি রানী মৌমাছি কিভাবে ধরবা। রানী মৌমাছি যখন যখন তোমার গাছে ফুল ধরার সময় তখন জাল দিয়ে বাগান থেকে জাল দিয়ে রানী মৌমাছি ধরা হয়, কর্মী মৌমাছি সহ। এবার রানী মৌমাছির ওই বুকের মধ্যে ধরে এটা আস্তে আস্তে রানীর কেসের মধ্যে রানীর যে খাঁচা এটা লাটকানো হয়। রানী মৌমাছি চিনার উপায় হচ্ছে এটা সবচেয়ে বড় মৌমাছির বর্ণ হচ্ছে খয়েরি বর্ণের, হুল আছে তোমার হচ্ছে কাটা সদৃশ মানে ছুরির মতো, ডানা ছোট, বুক অনেক বড় হবে, ডানা কেমন অনেক ছোট হবে, বুক অনেক বড় হবে, এটা হচ্ছে রানী মৌমাছি। তা রানী মৌমাছি আমরা কি করবো, সংগ্রহ করবো অবশ্যই এক স্মৃতি ফেরত যাতে রানী মৌমাছি আমরা সংগ্রহ করবো। এবার দুই নম্বর হচ্ছে রানী মৌমাছি বাক্সে রাখা, মৌ বাক্স, মৌ বাক্সের ছবি আমি আগে মাসে আগে দিয়েছিলাম, এরকম মৌ বাক্সটা, এরকম মৌ বাক্স, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়ালি মৌ বাক্স ছোট ছোট দরজা আছে, ঠিক আছে? এই মৌ বাক্সের মধ্যে এটা তোমার চারটা স্টাইলের মধ্যে মৌমাছি নিয়ে দিই, তাহলে আস্তে আস্তে মৌমাছি ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে নিয়ে এসে মৌচাকের মধ্যে মধু জমা রাখবে, এটা করে আমরা সংগ্রহ করতে পারবো। রানী মৌমাছি বাক্সে রাখা এটা কিভাবে, মানে যে কোনো পদ্ধতিতে রানী মৌমাছি বাক্সের মধ্যে রাখা যায়। তো এটা হলো তোমার এই রানী মৌমাছি আমরা কি করবো বাক্সের মধ্যে স্থাপন করব, ঠিক আছে? এক্ষেত্রে তোমরা মৌমাছিকে শান্ত করার জন্য খেয়াল রাখতে পারো যে বাক্সে মৌমাছি প্রবেশ করতে চিনির সিরাপ রেখে দিতে পারো। চিনির সিরাপ বলতে পারো সিরা, এই সিরা খাওয়ার জন্য তোমার মৌমাছি কি করবে ওই ভিতরে প্রবেশ করবে। এবার তিন নম্বর স্টেপ হচ্ছে তোমার মৌ বাক্সের উদ্যানে স্থাপনে, মৌ বাক্সের উদ্যানে ভালো করে রেখে দেয়, উদ্যান বলতে বাগানে, যে বাগান থেকে তুমি মধু সংগ্রহ করতে চাও ওই বাগানে তোমার মৌ বাক্সটা কি করতে হবে, স্থাপন করতে হবে। এই জন্য তোমাকে কি করতে হবে যে অবশ্যই মৌ বাক্স বাগানে উত্তর পূর্বমুখী করে বসাতে, উত্তর পূর্বমুখী করে বসাতে হবে, পূর্ব বা পশ্চিম দিকে বসালে রোদে মৌচাক নষ্ট হয়ে যাবে। পূর্ব বা পশ্চিম দিকে বসালে কি হবে, রোদে মৌচাক কি হবে নষ্ট হয়ে যাবে। উত্তর দিকে বসালে শৈত্য প্রবাহ হয়, আর দক্ষিণ দিকে বসালে কি হয় বৃষ্টিতে ক্ষতি হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা কি বলো মৌ বাক্স উদ্যানে স্থাপনের সময় যে মৌ বাক্স উদ্যানে স্থাপন করে খেয়াল রাখতে হবে কিভাবে বসাবা, উত্তর পূর্বমুখী করে বসাতে হবে, পূর্ব বা পশ্চিম দিকে বসালে রোদে মৌচাক নষ্ট হয়, তাহলে উত্তর পূর্বমুখী বসে যাবে, ঘন হয়ে যায় বেশি মধু সংগ্রহ হয়ে যায়, তো ঘন ঘন ফুলে মানে বেশি বাক্স ঘন ঘন ফুলে পরীক্ষা করতে হবে যে মৌমাছি মারা গেল কিনা, মৌমাছি কাজ করতেছে কিনা, এই জিনিসটা মানে খেয়াল করতে হবে। তো তোমার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে মৌমাছি ওই খাদ্য সংগ্রহ করলে চিনি সিরাপ তৈরি করে দিতে হবে, চিনি সিরাপ, সিরাপ এই সিরাপ দিয়ে দিলে তোমার ওই সিরাপটা কোথায় দিবা, সিরাপ পাত্রে নিয়ে এর উপরে একটি কাঠি বা পাতা দিতে হয় যাতে এর উপর মৌমাছি বসতে পারে, চিনি সিরার উপর বসতে পারে, সিরাপ বা সিরাপ বা যাই বলি
বাক্সে বহু কারণে সবচেয়ে দুর্যোগপূর্ণ সময়, সবচেয়ে খারাপ সময় হলো বর্ষাকাল। আর কি বললাম, বাক্সে মৌমাছি পালনের সবচেয়ে খারাপ সময় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে তোমার মৌমাছি পালন করা মানে অনেক কঠিন। এই সময় বৃষ্টিতে তোমার দেখা যায় যে মৌমাছিরা উড়ে যায়, ঝাঁক ছেড়ে যায়, কলোনি তোমার ঠিক মতো থাকে না। তো এই অবস্থায় মৌমাছি মানে তখন মধু ভালো মতো হয় না বর্ষাকালে, এটা মাথায় রাখতে হবে। বর্ষাকালে কি হয় না, মধু সংগ্রহ করা অনেক কঠিন, কারণ মৌমাছিরা কলোনি বাজারে মৌমাছিরা চলে যায়, এই হলো সমস্যা। এবার 5 নম্বর আসতে হচ্ছে মধু আহরণ। অক্টোবর থেকে মে মাসে মধু আহরণ করা হয় বাংলাদেশে। কি মাসে? অক্টোবর থেকে মে মাসে বাংলাদেশে মধু মানে সংগ্রহের সব মানে সবচেয়ে সময়, এটা কি বলে আমরা গুরুত্বপূর্ণ সময়। 500 গ্রাম মজুরি করতে একটা শ্রমিক মৌমাছিকে প্রায় 40 থেকে 80 হাজার ফুলে ফুলে ঘুরে বিচরণ করতে হয়। কত কঠিন কাজ, মানে এত ঘোরাঘুরি করে মধু সংগ্রহ করতেছে মৌমাছি। তাহলে কি বললাম, 500 গ্রাম মানে হাফ কেজি মধু তৈরি করতে একটি শ্রমিক মৌমাছিকে তার চাপ থেকে বের হয়ে 40 থেকে 80 হাজার ফুল থেকে ফুলে বিচরণ করতে হয়। এই জন্য তাকে প্রতিবার যাতায়াতের গড় দূরত্ব হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার। ঘুরে সে মধু সংগ্রহ করে ভ্রমণ করতে 32 থেকে 42 হাজার কিলোমিটার ভ্রমণ করে সে। ঠিক আছে, তো তোমার এখানে মনে রাখতে হবে যে খাঁটি মধু হিসেবে তৈরি করার পরে এগুলোকে চাকিতে নিজস্ব প্রকোষ্ঠ জমা করে, চাকির যে গর্ত পুকুরি আছে ওইখানে জমা করে মধুটা মুখ দিয়ে প্রকোষ্ঠের মুখ বন্ধ করা থাকে। তো এখানে যে এই ঘিলার ভিতরে কাঠের ফ্রেম যাতে, কাঠের ফ্রেম এরকম ফ্রেম যাতে থাকে, ঠিক আছে, এখানে তার দিয়ে ভালো থাকে, এটার মধ্যে তোমার মধু সঞ্চয় করে। এখানে আমি তোমাদের যেটা পড়াইলাম সেটা হচ্ছে যে মৌমাছি পালনের পদ্ধতি, এটা হচ্ছে 5টা স্টেপ। 1 নম্বর হচ্ছে রানী মৌমাছি সংগ্রহ, অনেক কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ হলো রানী মৌমাছি ধরা। এটাকে বুকের মধ্যে ধরে এটা কেসের মধ্যে প্রবেশ করিতে হয়। রানী মৌমাছি বাক্সে রাখা, বাক্সে রাখার জন্য একটু কৌশল অবলম্বন করতে হয়। বাক্সের মাছ বাক্সের শুরুতে প্রবেশ করার সময় ওই জায়গায় যদি বিয়ে রাখো সিরাপ রাখো তাহলে ওইটা খাওয়ার জন্য ভিতরে ঢুকে যাবে, এটা আমরা করতে পারি। এরপর 3 নম্বর স্টেপ বলতেছি যে আমরা মৌমাছি উদ্যানে স্থাপন উত্তর পূর্ব মুখী করে বসাইতে হবে। দক্ষিণ পূর্ব মুখী করে বসাইলে দেখা যাবে যে মৌচাক নষ্ট হয়ে যায়। এরপরে রক্ষণাবেক্ষণ বর্ষাকালে হইলে সমস্যা বেশি হয়, এটা মনে রাখবা। এটা ছাদের উপর পলিথিন কাপড় দিয়ে বেশি রক্ষা করা যেতে পারে, মানে আমরা জ্বর বৃষ্টিতে যদি মৌমাছি সমস্যা হয়ে যায় এর উপর দিয়ে আমরা কি করতে পারি, পলিথিনের শীত দিতে পারি। পলিথিনের শীত দিলে কি হবে যে মৌমাছি বৃষ্টি পড়বে না, এর মধ্যে নয় মৌবাসে, তখন তোমার মধু সংগ্রহ করা সহজ হবে, এটা আমরা রাখতে মানে এটা করতে পারি। আর মধু আহরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত। আর 500 গ্রাম মজুরি করতে শ্রমিক মৌমাছিকে 40 থেকে 80 হাজার ফুলে ফুলে ঘুরে বেড়াতে হয়। 40 থেকে 80 হাজার ফুলে ফুলে ঘুরে বেড়াতে হয়। এই মৌ বাক্সের যে ঘর, এই ঘরে চিত্রটা সবার আকার দেখতে হবে, এর নাম হচ্ছে মৌ বাক্সের ঢাকনা। বাইরে যেটা থাকে যেন ঢাকনা, ঢাকনা দেখতে পারি ঢাকনা, এটা তোলা, এটা হচ্ছে স্ট্যান্ড, ঠিক আছে। আর এটা মধুকক্ষ বাচ্চার ঘর, এটা হচ্ছে মধুকক্ষ, উপরের দিকে থেকে মধুকক্ষ, আর নিচের দিকে হচ্ছে বাচ্চার ঘর। এটা বড় নয় সোনা বড় আনন্দস্থ ঘর বা একটু উন্নত মৌবাসে দুইটি অংশ থাকে, নিচের বড় কক্ষ হচ্ছে বাচ্চার ঘর, নিচের বড় কক্ষ হচ্ছে বাচ্চার ঘর, এবং উপরে ছোট কক্ষ হচ্ছে মধু, এটা বড় বাচ্চার ঘর, এটা হলো মধু সংগ্রহের, এটা হচ্ছে মধু মধু ঘর, এটা বাচ্চার ঘর, ঠিক আছে। তাহলে নিচের বড় কক্ষ হচ্ছে হলো মধু সং, তাহলে একটা উন্নত মৌবাসে দুইটি অংশ থাকে, একটা হচ্ছে বাচ্চার ঘর, উপরে ছোট অংশ হচ্ছে মধু সঞ্চয়ের ঘর। সবার উপরে মৌবাসে ঢাকনা থাকে, সবার নিচে থাকে বাক্সের তলা। ঘর দুটোতে 5 থেকে 7টা ফ্রেম থাকে, এই ফ্রেমে মৌচাক বাঁধা হয়, মানে ঘর ঘরের মধ্যে কয়টা ফ্রেম থাকে, 5 থেকে 7টা ফ্রেম থাকে, এই ফ্রেমের মধ্যে কি হয় মৌমাছি তোমার বাঁধা হয়। এখানে তোমার মৌমাছ থেকে কি হয় মধু সংগ্রহ করা হয়, এখানে মধু জমা হয়, ঠিক আছে। আজকে যেটা পড়াইলাম এটা সবাই বাসায় ভালো করে পড়বা, আজকে মূলত পড়াইলাম মৌমাছি পালনের 5 কথা পড়াইলাম, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।